ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ এক থাকার বার্তা দ্বারকার শঙ্করাচার্যের প্রশংসনীয় উদ্যোগ বার্তা প্রধানমন্ত্রী হাজি শুভেন্দু সুকান্তরা রাজ্যপালের অপসারণ নির্দেশ অগ্রাহ্য করে যাদবপুরের সমাবর্তনের দায়িত্বে বুদ্ধদেবী রাজ্যের হাতিয়ার সুপ্রিম কোর্টের নির্দেশ আচার্য রাজ্যপালকে ছাড়াই সমাবর্তন সমাবর্তনেও নজিরবিহীন যাদবপুর উপস্থিত থাকলেও উপাচার্যর পরিবর্তে পড়ুয়াদের ডিগ্রি প্রদান করলেন সহ উপাচার্য কলকাতায় থেকেও এলেন না ইউজিসির চেয়ারম্যান সমাবর্তন চলাকালীনই অশান্ত যাদবপুর স্থায়ী উপাচার্যর দাবিতে বিক্ষোভে একাধিক ছাত্র সংগঠন কালো পতাকা নিয়ে স্লোগান দুর্গাপুরে ফের রসনার স্বাদ সন্ধান হরেক খাবারের হদিশ নিয়ে দুর্গাপুর সিটি সেন্টারে দক্ষিণের খাইবার পাস চলবে ২৫শে ডিসেম্বর পর্যন্ত নিয়োগ দুর্নীতির মধ্যেই হলো প্রাথমিক টেট মিলবে চাকরি আশঙ্কায় পরীক্ষার্থীরা অপসারণ বিতর্কে যাদবপুর সমাবর্তনে এলেন না আচার্য ছক ভাঙা ছটা সন্ধে ছটায় দেখুন শুভজিতের সঙ্গে ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ হিন্দু জাগরণ হচ্ছে বললেন শুভেন্দু লাল পদ্ম পতাকা ছেড়ে মুখ্যমন্ত্রীর পাশে থাকুন ডি আন্দোলনকারীদের কটাক্ষ মানুষের সরগরম রাত ৮টায় দেখুন পাপিয়ার সঙ্গে